এবার নবম শ্রেণীর পরীক্ষায় বাবর আজমকে নিয়ে প্রশ্ন। এশিয়া কাপে চূড়ান্ত হতাশ করলেও স্বদেশে পাকিস্তানের অধিনায়কের জনপ্রিয়তা এতটুকু কমেনি, সেটা বোঝা গেল যখন পাকিস্তানের নবম শ্রেণীর পদার্থবিদ্যা পরীক্ষায় প্রশ্ন এলো বাবর আজমের নাম। তার কভার ড্রাইভের প্রসঙ্গটি নিয়ে করা হলো সেই প্রশ্ন। বাবরকে নিয়ে করা সেই প্রশ্ন এখন ভাইরাল পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায়। প্রশ্নপত্রে দেখা যাচ্ছে বাবরের কভার ড্রাইভ কাইটেনিক এনার্জি কতটা প্রভাব বিস্তার করেছে, তার অঙ্ক কষতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীকে। এভাবে বাবরের ক্রিকেটীয় শক্তিকে দেখানো হয়েছে পদার্থবিদ্যার প্রশ্নে। উল্লেখ্য, বাবর নিজে ফ্লপ হলে তার নেতৃত্বে দল এশিয়া কাপের ফাইনালে ওঠে, তবে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 23 রানে হেরে গেলে বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে পাকিস্তানের ক্রিকেট মহলে। বিশ্লেষকদের মতে পাকিস্তান ক্রিকেটের বড় আইকন এখন বাবর। দেশটির ক্রিকেটে সাম্প্রতিক কালের মধ্যে বাবরের মতো মহাতারক আসেনি, তাই সঙ্গত কারণেই ভারতের সাবেক অধিনায়ক কোহলির সঙ্গে বাবরের তুলনা করা হয়। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন কোহলির থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বাবর আজম। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।